চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। তো এখন বাজে সকাল 11টা। তো সকাল 11টা থেকে আজকে শুরু করলাম, কারণ ছেলে সকালবেলা 10টা থেকে ক্লাস থাকে, তো তখন আর হয় না। আর এদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, তো মানে অর্ধেক রান্না করে এসে তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। তো আমি আজকে চলে আসলাম একটু সকাল সকালই তোমাদের সাথে গল্প করতে। তো আজকে আমি রান্না করেছি, আজকে একটু মানে জাস্ট নর্মাল কিছু রান্না করেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে বাইরে। তো দেখতেই পাচ্ছো ঘর, মানে আমি বাইরের এই যে বাইরে আলোটা যে আসছে না, তো ওই আলোটা মনে হচ্ছে আমার খুব গরম লাগছে, তাই আমি পর্দাটাকে দিয়ে দিয়েছি। তো বাইরের ওই আলোটা যাতে ঘরটা মানে ঘরে যাতে না আসে, ঘরটা যাতে ঠান্ডা থাকে। আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব, তো সেটা হচ্ছে আজ আমি একটা হেয়ার প্যাক তোমাদেরকে দেখাবো। তো খুব সিম্পল একটা হেয়ার প্যাক, তো তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। ইজি, ঘরের জিনিস দিয়েই তোমরা এই প্যাকটা বানিয়ে নিতে পারো, তো খুব বেশি জিনিস লাগবে না। এখানে যে শুধুমাত্র 4টে জিনিস দিয়ে তোম মানে এই প্যাকটা তৈরি করা হয়, তো এই প্যাকটা ভালো প্যাক। তো আমি এর জন্য তোমাদের কাছে এসেছি, তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এই প্যাক আমি চাই যাতে তোমরা এই প্যাকটা বাড়িতে ব্যবহার করতে পারো, আর এই প্যাকটা ব্যবহার করে দেখতে পারো তোমাদের চুল পড়া অনেকটাই কমে যাবে, আর হ্যাঁ চুলটা সিল্কিও হবে। আমরা চট করে হেয়ার প্যাকটা বানিয়ে ফেলি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল 2 চামচ। এখানে আমার গাছের থেকে আমি নিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলটাও তোমরা ব্যবহার করতে পারো। আর দেখো এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 1 চামচ টক দই। তো এখানে আমি আরেকটুখানি নিয়ে নিলাম, আমার চুলটা ছোট তাই আমি বেশি নিলাম না, তো আমি চুল বুঝে আমি নিলাম। এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ মধু। আর এই 4টে উপকরণ একসাথে আমি পেস্ট করে নেব মিক্সচারে। দেখো আমি এখানে সবকটা উপকরণ পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো রাখার পরে ওটাকে ভালো করে ওয়াশ করতে হবে। তোমরা নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা যেরকমভাবে শ্যাম্পু ব্যবহার করো, তো সেই শ্যাম্পু দিয়ে তোমরা ওটাকে ধুয়ে নেবে। তো তারপরে দেখবে তোমাদের চুলের কীরকম সাইন আসছে, তো দেখ এত সুন্দর তোমাদের লাগবে। তোমরা আমাকে জানাবে অবশ্যই যে তোমাদের এই প্যাকটা লাগিয়ে কীরকম লাগলো। তো আমার তো এই প্যাকটা লাগিয়ে খুব মানে আমি ইম্প্রুভ পেয়েছি, তো আমার খুব ভালো হয়েছে, আমার চুলের পক্ষে খুব ভালো কাজ করেছে এই প্যাকটা মেখে, তাই আমি তোমাদের সাথে এই প্যাকটা আজকে আমি শেয়ার করলাম। তো তোমরাও যাতে এভাবে এই প্যাকটা ইউজ করো, তো দেখো তোমাদেরও চুলে কীরকম সাইনি আসছে আর চুলটা মজবুত হবে। তো চলো এবার তাহলে আমি এটাকে 45 মিনিট রেখে নিয়ে আমি এবার এটাকে ওয়াশ করে নেবো। তো ওয়াশ করার পর তোমাদের সাথে আবার দেখো। তাহলে বন্ধুরা আমি এখানে চুলটা ওয়াশ করে চলে এসেছি, তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি হয়েছে। আমি এখনও মানে চিরুনি দিয়ে এখন আঁচড়াইনি, তার জন্য হয়তো বুঝতে পারবে না, বাট একটু মানে চুলটা ভেজা আছে, তাই আমি এখন চিরুনিটা দিয়ে আঁচড়াবো না। তো আমি পরে এটাকে আঁচড়ে নেবো, জাস্ট একটু চুলটা শুকাবো তারপরে আমি আঁচড়ে নেবো। তো তোমরা দেখো মানে খুব সিল্কি হয়েছে, মানে আমি ধরতে পারছি না, দেখো এতটা সিল্কি হয়েছে।
খুব সিল্কি আছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে, আর ট্রাই করলে বুঝতে পারবে আমি কতটা ঠিক বলছি কি ভুল বলছি। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করতে পারো। তোমরা তো দেখলেই চুল, আমি আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান বন্ধুরা দেখো আমার চুলটা এইরকম হয়েছে, অনেকটাই সিল্কি সফট হয়েছে আর সিল্কিও হয়েছে। তো তোমরা অবশ্যই একটু বাড়িতে ট্রাই করে দেখবে, তোমরা আশা করি এটার ফল পাবে, অবশ্যই ফল পাবে। তো তোমরা একবার চেষ্টা করে আমাকে জানাবে তো তোমাদের কিরকম লাগলো। তো আজকের এতটা গরম পড়েছে, আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি বাট ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, দাঁড়াতে পারছি না, রোদ লাগছে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, তো আমি এবার চলে যাব, কারণ আমার এখন এরপর আমি পুজো দেব, ঘরে পুজোটা বাকি রয়ে গেছে। তো ঘরে পুজো টুজো দিয়ে নিয়ে এখন প্রায় একটা বাজতে চললো, বাট ঘরে পুজোটা দিয়ে নিয়ে এবার ছেলেকে খাওয়া দেব, নিজেরাও খাবো। তো যাই হোক, আজকের মতো যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমাকে জানাবে অবশ্যই তোমাদের কিরকম লাগলো। আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো ততক্ষণে বাই।